হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নিয়ে চলে এসেছি মুরগির মাংসের একটা রেসিপি। তো দেখুন, এখানে হচ্ছে অলরেডি মুরগি একটু ভেজে নেওয়া হয়েছে, বেশ ডিপ ফ্রাই করে এটাকে ভেজে রাখা হয়েছে। আর দেখুন, পিসগুলো বেশ একটু বড় আকারে নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখুন, বেশ একটু বড় সাইজ করে আলু কেটে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে নতুন আলু ব্যবহার করা আছে, আপনারা চাইলে পুরনো আলু দিয়েও এই রেসিপিটি করতে পারেন। তবে আলুগুলো হচ্ছে একটু লম্বা লম্বা করে বড় করে শেপ করে কেটে নেবেন। তো এখন হচ্ছে যে দেখুন, চুলাতে হচ্ছে অলরেডি প্যানে তেল দিয়ে দেওয়া হয়েছে এবং তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি এবং সাথে হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে। দেখুন, এটাকে একটু নেড়ে নেওয়া হচ্ছে। ভালো করে নিয়ে নেওয়ার পর টপিকে করতে হবে পেঁয়াজের রংটা বদলানো পর্যন্ত। মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে দিতে হবে পেঁয়াজটাকে, আর খেয়াল রাখবেন যাতে কড়াইতে লেগে না যায় বা পুড়ে না যায়। পেঁয়াজটা লাল হয়ে গেছে, দেখুন লালচে হয়ে এসেছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন পেস্ট, অল্প দেবেন পরিমাণে। এরপর ভালো করে নেড়ে এটা মিশিয়ে নেবে পেঁয়াজের সাথে। এখন দিয়ে দেওয়া হচ্ছে, ভালো করে নেড়ে ভালো মিশানোর পর এখন দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো, আরও কিছুটা লবণ দিয়ে দেওয়া হলো। এখন দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা আর বড়ো বড়ো করে কেটে রাখা আলুগুলো। পানিটা হচ্ছে এটা ফেলে নেওয়া হয়েছে। এবার দেখুন, ভালো করে নেড়ে পেঁয়াজের সঙ্গে আলুগুলো মিশিয়ে নিন। আস্তে আস্তে নাড়বেন যাতে আলু ভেঙে না যায় বা গায়ে ছিটা না আসে। আস্তে আস্তে নাড়বেন, দেখুন তাতে আলাদাভাবে আলতোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। অলরেডি একটা মশলার ঘ্রাণ বেরিয়ে গেছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে পানি, এখানে হচ্ছে কুসুম গরম পানি ব্যবহার করা হচ্ছে। এখন হচ্ছে এটা পানি দিয়ে দেওয়া হলো। এখন এটাকে ঢেকে দেওয়া হচ্ছে রান্না হওয়ার জন্য। দেখুন, এখন হচ্ছে পানিটা শুকিয়ে এসছে এবং হচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে আরও কিছুটা হলুদ। প্রথমে কিছুটা দেওয়া ছিল, এখন আরও কিছুটা দিয়ে দেওয়া হচ্ছে হলুদ অল্প করেই। এরপর দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়া, আরও কিছুটা হলুদ দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়া মরিচ, মরিচের পরিমাণটা আপনারা অ্যাজ ইউজুয়াল কম বেশি করে নিতেই পারেন, আর চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেওয়া হচ্ছে এটাকে ভালো করে নেড়ে, দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে নাড়বেন, আলুগুলো কিন্তু ইতিমধ্যে সিদ্ধ হয়ে গেছে যাতে ভেঙে না যায়। এখন দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা বাটা, দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা জিরার বাটা পেস্ট করে, এগুলো সব বাসায় রান্না করে নেওয়া হয়েছে। এরপরে আবার ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখুন, ঝোলটা অলরেডি মাখা মাখা হয়ে গেছে এবং বেশ ভালো একটা ঘ্রাণ বেরিয়েছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা মাংসগুলো, আস্তে আস্তে দিবেন। এখন এটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেওয়া হচ্ছে, মশলার সাথে ভালো করে মেশানো হচ্ছে। এখন এটাকে আস্তে আস্তে ভালো করে নেড়ে মিশিয়ে দেবেন, আলতো হাতে নাড়বেন। দেখুন, আলাদা করে এবং তবে একটু বেশি সময় নিয়ে নাড়বেন যাতে মশলার সঙ্গে মাংসটা ভালো করে মিশে যায়। এখন দিয়ে দেওয়া হচ্ছে আরও কিছুটা আদা রসুন পেস্ট। মুরগির মাংস হচ্ছে যত বেশি আদা রসুন দিতে স্বাদ তত ভালো হবে। এটাকে আবার নিয়ে নেওয়া হচ্ছে আলতোভাবে, একটু মাখা মাখা জলের সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নেওয়া হচ্ছে।
পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে, খেয়াল রাখবেন যাতে আমি লেগে না যায়। এখন দিয়ে দেওয়া হচ্ছে আরও কিছুটা পানি, এটা ওই সেই গরম পানি ব্যবহার করা হচ্ছে। আস্তে আস্তে এটাকে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার এটাকে ঢেকে দেওয়া হচ্ছে রান্না হওয়ার জন্য, চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া হলো। তো পানিটা কিছুটা শুকিয়ে আসার পর দিয়ে দেওয়া হচ্ছে টমেটো পেস্ট। দেখুন একটু মাখামাখা করে টমেটো পেস্টটা করে নেওয়া হয়েছে। এবার এটাকে চামচের সাহায্যে ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে। শান্তভাবে নাড়বেন, মাংস এবং আলু সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। টমেটোর পেস্টটা একটু পরেই দিতে হবে, মাংসের স্বাদটা ভালো হবে। আস্তে আস্তে নেড়ে দেবেন যাতে পানিটা আবার উচ্ছে না পড়ে। এখন এটাকে আবার ঢেকে দেওয়া হচ্ছে রান্না হওয়ার জন্য। সো ভিউয়ার্স, দেখুন আমাদের রেসিপিটি রেডি হয়ে গেছে, মাখা মাখা মুরগির মাংসের রেসিপি। দেখুন দেখতে কত ভালো হয়েছে। সো থ্যাংক ইউ ভিউয়ার্স এগেইন ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ভিডিও মোর ভিডিওস। এছাড়া আমাদের চ্যানেলে মুরগির মাংসের একাধিক রেসিপি দেওয়া আছে, সেগুলোর লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও ভিজিট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইনস্টাগ্রাম পেজও ঘুরে আসতে পারেন, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড প্লিজ বি উইথ আস ফর মোর ভিডিওস লাইক দিস। থ্যাংক ইউ এভরিওয়ান।